तो हेलो गाइस, इट्स मी सो मैन एंड यू आर वाचिंग सोमिस लाइव यूट्यूब चैनल। तो आज का दिन खूब ही स्पेशल, यानी कि खूब ही नॉर्मल एक स्टूडेंट लाइफ है। तो हमार एखन बजे 9টা, तो একটু পরে আমার এডিটিং আছে ভিডিওর আর তারপর আছে ক্লাস। তো यार चलो आज के दिनটা কেমন যায় সেটাই তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আজ থেকে আমি ডেইলি লাইভ ব্লগ চালু করব ভাবলাম, তো সেটারই শুরুয়াত আজ থেকে। তো চলো শুভ কাজে দেরি কিছু না করে ভিডিওটা শুরু করে দিই। গাইজ, সকাল সকালের টাইম, কিন্তু এখনই ছাদে যা মেঘ। আর আমি ছাদে একটু হাঁটতে এসেছিলাম সকালে, বাট এখানে অলরেডি বৃষ্টির জন্য জল জমে আছে আর মেঘলাও হয়ে আছে এখনো পর্যন্ত। বৃষ্টি হওয়ার চান্স আছে মনে হচ্ছে, তো দেখা যাক কেমন সারাদিনটা কেমন কাটে। অলরেডি আমাদের এখানে রেনি সিজন স্টার্ট, বর্ষা স্টার্ট হয়ে গেছে। তো চলো নিচে যাই, এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আসে ক্লাস আর এডিটিং, সেগুলো সব এক পর পর হতে থাকবে আর তোমার সাথে আমি সেগুলো শেয়ার করতে থাকবো। তো ইটস ডেইলি লাইফ ব্লগ ব্রো। গাইস, এখানে আমাদের ব্রেকফাস্ট আজকে মুড়ি আর আলু ভাত পিঁয়াজ আর লঙ্কার সঙ্গে মাখানো। তো সোহন আমাদের সঙ্গে আজকে খাচ্ছে না, সোহন অনেক আগে খেয়ে নিয়েছে। তো চলো আমরা মুড়িটা এখন খেয়ে। তো গাইস, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু ক্লাসিক করব। আর ক্লাস করব, কিন্তু তার আগে সোহন বললো যে ওর স্কুলে কি চাল ডাল এসব দেবে স্কুল থেকে, তো ওটা আনতে যাবো। আর ওর কোশ্চেন পেপার দিয়েছিল স্কুলের স্যাররা, তো সেটাও কমপ্লিট করা আছে, সেগুলো সাবমিট করতে যেতে হবে। তো এসে আমরা ক্লাসটা করবো, এখন আপাতত সোহনের স্কুলে যাব, ওর কাজগুলো করে দিতে, কারণ বাবা একটু ব্যস্ত আছে। তো যাওয়া যাক, যাই এসে তোমাদের সঙ্গে দেখা করছি। আর ক্লাসটা বোধহয় তখন তো শুরু হয়ে যাবে, তো তাই হয়তো আমরা ক্লাসে একটু লেট জয়েন করবো, বাট এসে তোমার সঙ্গে বাকিটা শেয়ার করছি। এখন যাই, ওর স্কুলে দেরি হয়ে যাবে না ওটা। তো গাইজ, এখন আমরা রেডি, ব্যাগ আছে, এতে সোহনের কোয়েশ্চেন পেপার আছে মানে অ্যান্সার শিট। তো আমরা এখন যাব সোহনের স্কুলে, আর যা দিচ্ছে স্যাররা নিয়ে আসবো। তো টাটা সোহন। তো গাইজ, সোহনের স্কুল থেকে আমরা সব জিনিসপত্র নিয়ে এসে গেছিলাম, কিন্তু আমাদের এখানে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো ক্লাস বলতে বেসিক্যালি আমি কোনো স্যারের কাছ থেকে পার্টিকুলার ডাইরেক্ট কোর্স নিচ্ছি না, আমি ইউটিউবে একটা ফ্রি কোর্স করছি, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের। কারণ কোনো একটা স্পেশাল ইউটিউবার মানে বিশাল বড়ো মোটিভেটার বলতে পারো, তো তার কাছ থেকে শিখেছিলাম যে যতদিন কলেজ লাইফ থাকবে ততদিন নিজের মধ্যে স্কিলস অ্যাড করে যাওয়া উচিত, লাইক এ ভিডিও গেম ক্যারেক্টার। তো সেটাই করছি আমরা এখন, ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স করছি, এটা প্রায় 2-3 মাসের কোর্স। তো দেখা যাক কেমন এটা যায় আলটিমেটলি মানে শেষ পর্যন্ত। তো করে নিই ক্লাসটা, তারপর আবার কথা হবে কখন। এখন টাটা, ক্লাসটা করে নিই, তারপর বোধহয় আমাকে দোকান যেতে হবে মেবি, যেইখানে ওই সাইবার ক্যাফে টাইপের যেতে আমি যাই মাঝে মাঝে মানে পার্ট টাইম হিসেবে। তো সেইখানে যেতে হবে, কাকু কল করেছিলেন। তো এখন ক্লাসটা করে নিই, তারপর আমরা ওইখানে যাব, তারপর দেখা যাবে। গাইজ, এখন বাজে প্রায় দুপুর 1টা, এই হচ্ছে আকাশের অবস্থা। অলরেডি বৃষ্টি স্টার্টেড, আমার সানডাউন সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিশাল মেঘ ডেকে ডাকবে এক্ষুনি, আর প্রচুর বৃষ্টি আসতে চলেছে। তো আজকে স্যাটারডে, এই পরিবেশ, এই আবহাওয়া। এখন অলরেডি তো রেনি সিজন পড়ে গেছে, তাই এই অবস্থা। সানডাউন সব কমপ্লিট, এবার লাঞ্চটা করতে যাবো, তারপর এইখানে দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিও এডিটিং এর এডিট হয়ে গেছে, রেন্ডার হচ্ছে শর্টস ইউটিউব শর্টসের জন্য। তো যারা যারা গেমিং চ্যানেল সাবস্ক্রাইব করনি করে দিও, রেন মেকার আছে, আই এম রেন মেকার নাম, শর্টসটা হয়ে গেলেই আমি আপলোড করে দেবো। তো তোমরা একটু ভিডিওর টাইম ল্যাপস দেখো, বৃষ্টি এসে গেছে অলরেডি, তো সেটা টাইম ল্যাপস দেখো। আমি যতক্ষণ লাঞ্চটা করে আসি, টাইম ল্যাপস 3-2-1 স্টার্ট। তো গাইজ, এখন প্রায় বিকেল সন্ধ্যার পথে, তো মা এক্ষুনি আম দিয়ে গেল কেটে, সেই আমটা খাবো। অলরেডি অর্ধেক শেষ, আর কিছু বাকি আছে, তো সেটা শেষ করব, আমটা খেয়ে তারপর গেম খেলা চালু। জাস্ট 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠেছিলাম। তো এটাই ছিল আজকে ডেইলি লাইফ ব্লগ। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বাড়ির লোকেদের সাথে খুব মজা করো। তো চলো, বাই।